আমড়িয়ায় ধসপ্রবণ এলাকায় পরিদর্শনে গেলেন বিজেপির রাজ্য নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সোমবার জামুরিয়ার কেন্দা এলাকায় যান এবং সাম্প্রতিক ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা জানার চেষ্টা করেন। তিনি প্রশাসনের কাছে পুনর্বাসনের দাবি জানান। জিতেন্দ্র তিওয়ারি সাংবাদিকদের সাথে কথা বলার সময় তৃণমূল নেতাদের ওপর তীব্র আক্রমণ করে বলেন, এখানকার মানুষ আতঙ্কে থাকতে বাধ্য, কারণ এখানে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা তোলা হয় এবং যদি দেখা যায় বেশিরভাগ প্যাচের মালিক এটিএমসি নেতা, এ কারণে এসব মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে কোনো এলাকায় এ ধরনের ঘটনা ঘটলে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবাই নীরব হয়ে যায়, এমনকি এলাকার বিধায়কও কিছু বলেন না, সাংসদও সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়ে এদিকে ঘুরে এসব নজর দেওয়ার সময় পান না। জিতেন্দ্র তিওয়ারি এখানকার মানুষের পুনর্বাসনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, এই এলাকা যদি বসবাসের উপযোগী হয় তাহলে বিভিন্ন কোলিয়ারির জেনারেল ম্যানেজাররা কেন তাদের পরিবার নিয়ে বা প্যাচ মালিকরা তাদের পরিবার নিয়ে এখানে থাকেন না। জিতেন্দ্র তিওয়ারি স্পষ্টভাবে বলেছেন যে এখানকার মানুষদের পুনর্বাসন করতে হবে এবং এর জন্য তিনি দীর্ঘ লড়াই করতে প্রস্তুত। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজহিতৈষী। চলছে তাদের আনসাইন্টিফিক মাইনিং, বিজ্ঞানসম্মত মাইনিং করছে না, মানুষের সেফটি খেয়াল করছে না, সে কারণে এটা হয়েছে। গতকাল গ্রামের কিছু লোক আমাদের সঙ্গে যোগাযোগ করে যে আপনারা আসুন, আমরা অপেক্ষা করছিলাম যে এখানে যারা সরকারে আছে তাদের দায়িত্বের মধ্যে পড়ে তারা এটা দেখবে। গতকাল যখন গ্রামের মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করে, তারপর আমরা যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকে মৌখিকভাবে জানিয়ে আজকে এখানে এসেছি। গ্রামের লোকদের সঙ্গে কথা বললাম, পরিস্থিতি দেখলাম এবং পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইংরেজদের শাসন আমরা দেখিনি, কিন্তু এখন দেখে যেটা মনে হচ্ছে যে ইংরেজদের শাসনেও মানুষ এর চেয়ে ভালো ছিল। ইংরেজদের সময়ও এর চেয়ে বেশি অত্যাচার হতো কিনা আমরা জানি না, আমরা ইতিহাসে পড়েছি অনেক অত্যাচার হয়েছে, কিন্তু এটা কম বড় অত্যাচার হচ্ছে। এবং প্যাচের মালিকরা বড় বড় জমিদারদের মতো হয়ে গেছে। কে প্যাচের মালিক, কে টিএমসি নেতা বোঝাই যাচ্ছে না। যেই প্যাচের মালিক সেই টিএমসি নেতা, মানুষ যাবে কার কাছে? এই গরিব মানুষ নিজের সমস্যার সমাধান তো নিজে করতে পারবে না, কারো না কারোর কাছে এরা যাবে। পঞ্চায়েত নির্বিকার, পঞ্চায়েত সমিতি কিছু বলছে না, জেলা পরিষদ বলছে না, বিধায়ক বলছে না, সাংসদ নাচ গান করতে ব্যস্ত, তো মানুষ যাবে কার কাছে? ভোটের সময় জোর করে ভোট লুটে নিয়ে নেবে, মানুষ যাবে কার কাছে? রাজনৈতিক বিরোধী দল হিসাবে আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে যে সরকার পক্ষ যেখানে মানুষের কাজ করবে না সেখানে বিরোধী পক্ষ হিসাবে আমাদের সে বিষয়গুলো তোলা উচিত। আমরা জানি না কতটা আমরা করতে পারবো, জানি না, মানুষের মনে অনেক সন্দেহ আছে। তারা বলছে অনেক নেতা তো আগে এলো, কেউ তো কিছু করলো না, অনেকবার সবাই ফটো তুলে গেছে। আমরাও কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, কিন্তু এটা বলছি যে এরা যদি রাজি থাকে আমরা এর শেষ দেখে ছাড়ব। এটা হতে পারে না, এটা হতে পারে না যে যারা 40 বছর, 50 বছর, 60 বছর ধরে আছে এখানে, তাদের জীবন চলে যাক। কী করেছে? যেখানে যার ঘর ধসে গেছে একটা তার বেঁধে দিয়েছে। আমরা, আমাদের দাবি হলো যদি এখানে মানুষ বসবাস করতে পারে তাহলে এই এরিয়ার যে জিএম আছে সেও নিজের ফ্যামিলি নিয়ে এখানে থাকুক। প্যাচের যে মালিক আছে, যে প্যাচের মালিক আছে সেও নিজের পরিবার নিয়ে এখানে থাকুক তো দেখি। তারা নিজের পরিবার নিয়ে এখানে থাকতে পারবে না, জিএম নিজের পরিবার নিয়ে এখানে থাকতে পারবে না, এজেন্ট নিজের পরিবার নিয়ে এখানে থাকতে পারবে না, আর গরিব মানুষগুলো থাকবে? গরিব মানুষের জীবনে কোনো দাম নেই। আর ওই দেওয়ালে লিখছে লক্ষ্মী ভাণ্ডার, ওই লিখে দিল 1000 টাকা দেওয়ালে লিখে দিল লক্ষ্মী ভাণ্ডার, আর তার লক্ষ্মী ভাণ্ডারের বদলে নিজের জীবন দিয়ে দাও। এই গ্রামের লোকের কাছে জানতে পারলাম 2 থেকে 3টা লোক অলরেডি মারা গেছে, তাদের ডেড বডি আপনি খুঁজে পাওয়া যায়নি। অনেক লোকের ঘর ধসে গেছে, তাদেরকে স্কুলে বসিয়ে দিল, কদিন পর তোমার ঘর হয়ে যাবে, আজ পর্যন্ত তাদের ঘর হলো না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে সরকারি জমির উপর যারা বসবাস করছে সে জমি তাদের নামে হস্তান্তর করে দেবে, আজকে 4 বছর আগে বলেছেন। তাহলে সরকারি জমির উপর যদি এরা থাকে বসবাস করছে তাহলে সে জমির পাট্টা তো এদের নামে দেওয়া উচিত ছিল। কতবার কত স্কিম এলো, ডিএমরা এই পাট্টা দিচ্ছে, ওই পাট্টা দিচ্ছে, তাহলে খাস জমির উপর যারা বসবাস করছে গরিব মানুষ সে পাট্টাটা তো তাদেরকে দেওয়া উচিত ছিল। আর যদি মালিকানা তাদের থাকতো তাহলে ইসিএল এর কাছ থেকে তারা ক্ষতিপূরণ পেত। এই যে এত এত মানুষের মালিকানার কাগজ নেই, পাট্টার কাগজ নেই, তার জন্য দায়ী কে? সরকার তো। ইসিএল বলছে তোমার কাছে তো কোনো কাগজ নেই, আমি কি করব? আর এই কাগজ বানাবার দায়িত্ব কার? কাগজ তো মানুষ নিজে বানাতে পারবে না, কাগজ বানাবার দায়িত্ব তো সরকারের, সরকারের প্রতিনিধিদের, পঞ্চায়েতের, জেলা পরিষদের, পঞ্চায়েত সমিতির, এমএলএর, এমপি, তারা এই কাগজ বানালো না কেন? তারা এই কাগজ বানালো না,
আবার ইসিএল এর সঙ্গে তারা মিলে গেছে। আপনি বলুন তো, যত টিএমসি নেতারা আছে সকাল থেকে রাত অবধি, সকাল থেকে রাত অবধি কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে? হয় ইসিএল এ ওই অসাধু অফিসারদের সঙ্গে, আর তা নাহলে প্যাচের মালিকদের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনে কারা থাকছে? ওই প্যাচের মালিকরা থাকছে। গাড়িতে কারা একসঙ্গে ঘুরছে? টিএমসি নেতারা, প্যাচের মালিকরা। তো ভোটের সময় প্যাচের মালিকের ভোটে জিতছ না কেন? ভোটের সময় গরিব মানুষের কাছে আসছো, পিসি আমাকে ভোট দাও, মাসি আমাকে ভোট দাও, দাদা আমাকে ভোট দাও। আর ভোটটা যেই নিয়ে কেউ হয়ে গেলে, শক্তিশালী হয়ে গেলে, তারপর প্যাচের মালিকই মা, প্যাচের মালিকই বাবা, যার কাছে টাকা সেই মা বাবা। এটা চলতে পারে না। এই লড়াই কি হবে না হবে আমরা জানি না, কিন্তু এই লড়াই, এই অঞ্চলের মানুষ যদি আমাদের সঙ্গে থাকে, এরা যদি কালকে ভয় পেয়ে আবার ঘরে ঢুকে যায়, আমরা কিছু করতে পারবো না? আমরা এসছি, ওরা ডেকেছে, আমরা এসছি, আমরা লড়তে রাজি আছি। এরা যদি আমাদের সঙ্গে থাকে, আমরা এর শেষ দেখে ছাড়ব। এই দেশের সংবিধান সবার জন্য এক, টাকাওয়ালাদের জন্য সংবিধান আলাদা আর গরিব মানুষের জন্য সংবিধান আলাদা, এটা হতে পারে না। আমাদের দাবি যে এই পুরো এলাকা আনসেফ, এই এলাকা মাইনিং করতে গেলে এই অঞ্চলের মানুষকে পুনর্বাসন দাও, অন্যান্য জায়গায় ক্ষতিপূরণ দিয়ে, অন্য জায়গায় ঘর বাড়ি করে দিয়ে, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে। এবার অনেক ক্ষেত্রে ক্ষতিপূরণও হচ্ছে, 20 কিলোমিটার দূরে চারতলার উপর একটা রুম দেখিয়ে দিচ্ছে। এবার মনে করো কারো গরু আছে, কারো ছাগল আছে, কারো বাছুর আছে, সে চারতলার উপর গরুটা নিয়ে চাপবে, ছাগলটা নিয়ে চাপবে? মানুষের সার্ভে করতে হবে, কার জীবন কিরকম, কে কিভাবে থাকে, তার ঘরের পরিস্থিতি কি, সবটা দেখে বিচার বিবেচনা করে তাকে পুনর্বাসন দিতে হবে।